ভেক্টর প্লেলিস্টের এই ভিডিওতে আমরা অক্ষ বরাবর ভেক্টরের অংশ সম্পর্কে আরও একটু জানব। আচ্ছা দেখো, এটা আমরা একটি দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা নিয়েছি। এখানে ধরো আমি একটা ভেক্টর অঙ্কন করলাম ইচ্ছামতো, এ একটা ভেক্টর, ঠিক আছে। আচ্ছা তাহলে আমি আগে বলেছি গত ভিডিওতে যে আমরা এই এ ভেক্টরে, যেহেতু এটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, আমি এক্স অক্ষ বরাবর একটা অংশ পাবো এ এক্স, আবার তোমার ওয়াই অক্ষ বরাবরও একটা অংশ পাবো, সেই অংশটা হচ্ছে এ ওয়াই ভেক্টর। আচ্ছা তাহলে দেখো, আমি যদি এই ভেক্টরটাকে এখন প্রকাশ করতে চাই, প্রকাশ করার একটি সহজ উপায় হচ্ছে যে দেখো, এ এক্স ভেক্টরটাকে আমরা এ এক্স কি এই এ এক্স ভেক্টরের মান ইনটু আই এই একক ভেক্টর দ্বারা প্রকাশ করতে পারি। এটার মানে হচ্ছে দেখো, এই আইটা হচ্ছে তোমার এক্স অক্ষ বরাবর একটি একক ভেক্টর, যার মানে আমি যদি বলি এই আয়ের মান কত, এই আয়ের মান হচ্ছে ওয়ান, এবং দিক কী, দিক হচ্ছে এক্স অক্ষ বরাবর। আবার এই এ ওয়াই অংশটাকে আমি লিখতে পারি এ ওয়াই, শুধু এ ওয়াই দিলে এ ওয়াই যে ভেক্টর, এই ভেক্টরের মান ইনটু জে, জে মানে কি এই দিকে হচ্ছে একটি একক ভেক্টর, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর একটি একক ভেক্টর হচ্ছে জে। তাহলে জেটা কি, জেটা হচ্ছে একটি একক ভেক্টর, অর্থাৎ এর মান এক এবং দিক হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। এরকম হচ্ছে আমি যে কোনো ভেক্টরকে, তোমার এই ভেক্টরের বিভিন্ন অক্ষ বরাবর উপাংশগুলোকে এরকম অক্ষ বরাবর একক ভেক্টরের সাহায্যে প্রকাশ করতে পারি। তাহলে বলতো আমি টোটাল এ ভেক্টরটাকে কীভাবে নির্দেশ করতে পারি? এটা এখানে যদি আমি প্রতিস্থাপন করি তাহলে এ এক্স ভেক্টর প্লাস এ ওয়াই ভেক্টর, তাহলে এই ভেক্টরের মান কত? এই ভেক্টরের মান হচ্ছে এ এক্স ইন্টু আই প্লাস এ ওয়াই ইন্টু জে। ঠিক একই রকম দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার মতো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাতেও আমি কোনো একটি নির্দিষ্ট ভেক্টর এ কে তার তিনটি এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ, তিনটি অক্ষ বরাবর অংশকের তোমার আকারে লিখতে পারি। অর্থাৎ এখানে যদি আমি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এ ইকুয়াস টু লিখতে পারি হচ্ছে এ এক্স ইন্টু আই প্লাস এ ওয়াই ইন্টু জে প্লাস এ জেড ইন্টু কে। এখানে কে হচ্ছে তোমার একটি একক ভেক্টর এবং এর দিক হচ্ছে জেড অক্ষ বরাবর। আচ্ছা তাহলে আমরা একটি উদাহরণ, সহজ উদাহরণের সাহায্যে এই ব্যাপারটি একটু বুঝে নিই, ঠিক আছে। আমি উদাহরণের জন্য, সহজ করার জন্য এটা দুটি অক্ষ নিয়ে চিন্তা করলাম, এক্স অক্ষ ওয়াই অক্ষ। আচ্ছা তাহলে ধরো তো একটা ভেক্টর এ যদি হয় টু আই প্লাস থ্রি জে, এটার মানেটা কি? এটার মানে হচ্ছে দেখো, এই এ ভেক্টরটা এক্স অ্যাক্সিস বরাবর দুই একক এবং ওয়াই অ্যাক্সিস বরাবর তিন একক যাচ্ছে। অর্থাৎ এক্স অ্যাক্সিস বরাবর যদি আমি এক দুই এরকম দুই নিই, এটা হচ্ছে আমার সেই এ এক্স ভেক্টর, আবার ওয়াই অক্ষ বরাবর তিন এক দুই তিন এই বিন্দুটা, তাহলে এই ভেক্টরটা হচ্ছে আমার সেই এ ওয়াই ভেক্টর। এখন এই দুটি ভেক্টরের লব্ধি, অর্থাৎ এই যে আমার এই নীল রঙের কালারের যে ভেক্টর, এটা হচ্ছে আমার এই এ ভেক্টরকে নির্দেশ করবে। এভাবে আমরা সহজেই অক্ষ বরাবর অংশক দিয়ে আমরা যে কোনো ভেক্টরকে গ্রাফিক্যালি বা লেখচিত্রে প্রকাশ করতে পারি, এবং এটার সাহায্যে অনেক অনেক সহজ কঠিন সমস্যা সহজেই সমাধান করতে পারবো।